আল্লাহ রাসূল ইরশাদ করেছেন যে ব্যক্তি একটি খেজুর অথবা এক ডুক পানি অথবা এক চুমুক দুধ দিয়ে কাউকে ইফতার করাবে আল্লাহ তাআলা এই ব্যক্তিটাকে কিয়ামতের দিনে হিসাবের সময়ে পর্দার আড়ালে নিয়া তার হিসাবের খাতা না খুলে তাকে শুধু মাফ করবেন তা নয় তার সুপারিশে আরো হাজারো মানুষকে মাফ করে দিতে পারে এটা এমন একটা মাস যার মধ্যে রহমত আছে যার মধ্যে মাগফিরাত আছে যার মধ্যে নাজাত আছে আল্লাহ আমাদেরকে কবুল করুক সবাই বলেন আমিন যে ব্যক্তি এই মাসে তার অধীনস্থ কর্মচারী কর্মচারীর কাজের বোঝা হালকা করে দেবে কাজের বোঝা হালকা করে দিবে আল্লাহ তাআলা তাকে maaf করে জাহান্নাম থেকে রক্ষা করে দিবেন সুবহানাল্লাহ বলেন না আমরা রমজান মাসে কষ্ট করি আমরা মনে করি বহুত কষ্ট হয় আমাদের কিন্তু আমরা বুঝি না যে এই কিছু কষ্ট যদি আমরা সহ্য করতে পারি এর বিনিময়ে আল্লাহ আমাদেরকে জান্নাত দিবেন এই কষ্টটুকু সহ্য করতে পারি না এই মাসে চারটি কাজ বেশি বেশি করতে হবে কয়টা কাজ চারটা প্রথম দুটা কাজ রবকে সন্তুষ্ট করবার জন্য এবং অপর দুটা কাজ না করার কোনো উপায় নাই করতেই হবে যে দুটি কাজ দ্বারা রবকে সন্তুষ্ট করা যাবে এ দুটো কাজ হলো কালিমা শাহাদাত পড়া এবং ইস্তিগফার করা নবীজি বলেছেন কেউ যদি এই মাসে কালিমা শাহাদা বেশি বেশি পড়ে এবং ইস্তিগফার করে রমজান যেদিন শেষ হবে ঈদের রাত্র আল্লাহ তাআলা তার গুনার খাতাকে আজীবনের মতো বন্ধ করে দিয়ে জান্নাতের দরজা খুলে দিয়ে ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব এটা লিখে দেন সুবহানাল্লাহ দুটা কাজ শাহাদাত পড়া আর ইস্তিগফার করা আস্তাগফিরুল্লাহ পড়া আর দুটা কাজ না করে কোনো উপায় নাই এর দুটা হলো এক নাম্বার আল্লাহর কাছে জান্নাত প্রার্থনা করা আরেকটা হলো জাহান্নাম থেকে ফানা চাওয়া জান্নাত প্রার্থনা করা জাহান্নাম থেকে ফানা চাওয়া এই দুইটা কাজ করতে পারবো তো ইনশাআল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি রোজাদারকে পানি পান করাবে আল্লাহ তাআলা তাকে হাউজে কাউসারে জান্নাতে যাওয়ার আগে কিয়ামতের দিনে এমন ভাবে তাকে হাউজে কাউসারের পানি পান করাবেন জান্নাতে প্রবেশ করা পর্যন্ত তার পিপাসা লাগবে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জুরে বলেন সুবহানাল্লাহ আমরা পারব তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এজন্য এই মাসে বেশি বেশি করে পরহেজগারি করব আরো অনেক কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন রমজান মাস এসেছে আমরা একটা রুটিন করি আমরা একটা রুটিন করে ফেলি যে আমি ফজরের নামাজ পড়ে কি করব ফজরের নামাজ পড়ে 10 মিনিট কোরআন তেলাওয়াত করি এরপর আমি ঘুমিয়ে যাই ঘুম থেকে উঠে আমি কি করব জোহরের আগে আমি কি করব জোহরের নামাজের পরে আমি কি করব আসরের সময় আমি কি করব আসরের পরে ইফতার সামনে নিয়ে আমার কি করা দরকার এইভাবে একটা রুটিন করেন মাগরিবের পরে আমি কি করব তারাবির নামাজের পরে আমি কি করব তাহাজ্জুদের সময় আমি কি করব প্রতিদিন কয় রাকাত তাহাজ্জুদ পড়ব প্রতিদিন কয়টা আয়াত কোরআন তেলাওয়াত করব প্রতিদিন কয়টা মানুষের সাথে আমি ভালো ব্যবহার করব কাকে আমি সহযোগিতা করব এইভাবে রুটিন করে নেন আপনি একটা মাসকে রুটিনের ভিতরে নিয়ে আসেন আপনার পুরা জিন্দেগির জিম্মাদার স্বয়ং আল্লাহ হয়ে যাবেন সুবহানাল্লাহ বলেন এই জন্য আমার মুসলমান বান্দাগণ গভীর মনোযোগ আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন বান্দারে দুনিয়ার জমিনে আমি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল দুনিয়ার মানুষকে ক্ষমা করে দেওয়ার জন্য কিছু দিন দিয়ে থাকি কিছু স্পেশাল দিন আমি দেই কিছু স্পেশাল রাত আমি দিয়ে থাকি কিছু মাস দিয়ে থাকি ও আমার বান্দা দুনিয়ার জমিনে সবথেকে স্পেশাল মাসের নাম হলো রমজানুল মুবারক গোটা 11 মাস যদি কেউ নাফরমানি করে অন্যায় করবার পরে রমজানুল মুবারক আসার পরে তওবা শুরু করে ভালো মানুষ হয়ে যায় আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন বান্দা যখন ইফতারের সময় ইস্তেগফার করবে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলবে আমি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তার হায়াতের ভিতরে হাজার বছরের বারাকা দান করে দে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন বান্দারে ও আমার বান্দা
দুনিয়া জমিনে যাদেরকে তুমি চুকে দেখতেছো কেউ তোমার আপন না তুমি মনে করতেছো তোমার সন্তান তোমার আপন সূরাল মারিজ আল্লাহ বললেন ইয়াউমা তাকুনুস সামাউকাল মুহুল যেদিন আসমানগুলা গলিত তামার মতো ফুটা ফুটা হয়ে পড়বে বান্দা ওই দিন বুঝবে দুনিয়ার কেউ তোমার আপন ছিল না ওয়াতাকুনুল জিবালু কালাইহিন যেদিন দেখবা পাহাড়গুলা রঙিন সুতার মতো উড়ে যায় কিয়ামতের দিন বুঝতে পারবা কেউ তোমার বন্ধু ছিল না ওয়ালা ইয়াসালু হামিমুন হামিমা আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বললেন বান্দারে তুমি মনে করেছো তোমার কলিজার টুকরা বন্ধু কিয়ামতের দিন তোমাকে বাঁচাইয়া দিবে আল্লাহ বললেন কলিজার টুকরা বন্ধু পর্যন্ত বন্ধুর খবর নিবে না আল্লাহ বললেন বান্দারে তুমি ভাবছো বন্ধু খবর নিবে অথচ যেই সন্তানের জন্য রাত দিন কষ্ট করেছো মাতার গাম পায়ে ফেলেছো সকাল সন্ধ্যা ওভার ডিউটি করেছো বিদেশে ঈদের দিন পর্যন্ত কাজ করেছো মাতার গাম পায়ে ফেলে বৃষ্টিতে ভিজলা রোদে শুকালা এত কষ্ট করে যেই সন্তানদেরকে লালন পালন করেছো কেয়ামতের দিনে আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বললেন ইউবাসসারুনহুম ইয়াওয়াদ্দুল মুজরিমু লাও ইফতাদি মিন আযাবি ইয়াওমিদিন বিবানী আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বললেন সন্তান বাবার সামন দিয়ে চলে যাবে ইয়াওমিদিন বিবানী সন্তান যাবে একবার ঘুরে দেখবে না তার বাবা আমি আপনি বলবেন ও আল্লাহ আমি বড় ভাই ছিলাম ছোট ছোট ভাই বোন আমার ছিল ভাইদের কেলালন পালন করবার জন্যে মানুষ করবার জন্যে আমি কষ্ট করছি আমি ইবাদত করতে পারি নাই ভাইদেরকে এস্টাবলিশড করলাম বোনদেরকে ভালো ভালো জায়গায় বিয়ে দিলাম আয় আল্লাহ তাআলা স্ত্রীর রণনামের জুয়েলারির জন্য কষ্ট করলাম ওরা কি আমাকে কেয়ামতের দিন বুঝবে না আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বললেন ওয়া সাহিবাতিহি ওয়া আখি কেউ নয় কেউ তোমাকে দেখবে না আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বললেন বান্দারে ওই দিন তোমাকে যদি কঠিন বিপদ থেকে বাঁচাতে চাও বান্দা দুনিয়ার জমিনে কিছু নেক আমল জমা করে আসো দুনিয়ার জমিন থেকে বিদায় নিলেও কাজে লাগবে হয়তো তুমি দুনিয়ার জমিনে একজন আলেমের সঙ্গে সম্পর্ক রেখে আসো অথবা নিজে আলেম হয়ে আসো আবারও বলছি আল্লাহ রাসূল বললেন আও আলিমান হয় আলিম হয়ে আসো অথবা একজন আলেমের ছাত্র হয়ে আসো অথবা এই ছাত্রকে সহযোগিতাকারী হয়ে আসো অথবা তুমি যদি তিনটা কাজ করতে না পারো এই তিনটার কোন একটা করতে পারলে না বাচ্চাকে আলেম বানাও সন্তানকে আলেম বানাও অথবা কাউকে আলেম বানাও ও বাবা এগুলো করতে পারলা না সদকায় জারিয়া রাস্তায় একটা গাছ লাগাইয়া যাও মানুষ ছায়া খাবে আর আপনার জন্য কেয়ামত পর্যন্ত দোয়া জারি থাকবে আপনি একজনকে একটা টিউবওয়েল দিয়ে যান ওখান থেকে গরু ছাগল মানুষ পানি পান করবে মানুষ জীবন বাঁচাবে তোমার জিন্দেগি কামিয়াব হয়ে যাবে একজন ক্যান্সারের রোগী এক ব্লাড রক্ত পাচ্ছে না রক্তটা দিয়ে আসো একজন মানুষ প্যারাসিটামলের টাকা পাচ্ছে না কষ্ট হচ্ছে এইভাবে মানুষকে যদি সহযোগিতা করতে পারো রে আমার আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলছেন বান্দা ইন্তেকাল করতে দেরি হবে আল্লাহর তৈরি জান্নাতে যেতে দেরি হবে না ও ভাই কে গুনাহ করছে তারে দূরে সরাইয়া দিও না আমাদের কাজ হচ্ছে কি গুনাহগার তার দূরে ঠেলাইয়া দিতেছি আরে জানেন না ও গুনাহ করছে আপনি দূরে সরাইয়া দিছেন হয়তো এমন একদিন তওবা করছে আল্লাহ কবুল করে নিছেন তোমার আমার চাইতে ভালো মানুষ হয়ে গেছে কথা বলেন না কেন কেন দূরে সরে দিবেন আমরা সবাইকে একসাথে রাখবো হিংসা বিদ্বেষ গীবত শেকায়াত সমালোচনা চুগলকুরি পরনিন্দা পরিকল্পনা সব বাদ দিয়া রমজানে ইবাদত করব রমজানকে কবুল করব রমজানের সকল কাজকাম করব একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্যে একবার সবাই বলেন না ইনশাআল্লাহ সবাইকে আমরা আল্লাহর কাছে আওয়াজ করে বলছি আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও সকলে জুড়ে বলেন আমিন রমজান আসছে আবারও বলছি আপনি আমার হাত দিয়ে দিবেন হুজুর 10,000 টাকা নেন রমজান আইসে আমার জন্য একটু দোয়া করেন কিয়ামত পর্যন্ত দোয়ায় কাজ করবে না
আবার বইলা দিলাম কিয়ামত পর্যন্ত 10000 দিবেন আমার আর একজন 20000 টাকা দিব আমি যতক্ষণ দোয়া করব ততক্ষণ আপনার কথা মনে থাকবে দোয়া শেষ আপনার আমি চিনি না কথা বলেন না কেন আল্লাহর ওয়াজ আমি বলছি না এই ওয়াজের পরে যদি আবার হুজুরদের হাত দিয়ে বন্ধ করে দেন আপনারা তাহলে আমারে দেন না হুজুরদেরকে দেন আপনারা আবার আমি যেটা বলতে চাই আপনারা দোয়া চাইবেন আবার দুহাত জোড় করে বলছি দোয়া চাইবেন ও ভাই তুমি তোমার মায়ের কাছে যাও তুমি তোমার বাবার কাছে যাও 10000 টাকা লাগবে না মায়ের কপালে একটা চুম্বন করো মাকে জড়াইয়া ধরো মায়ের হাতটা নিজের হাতের মুষ্টির ভিতরে নাও মায়ের পাটা ধরো 500টা টাকা হাতে দাও মা তুমি খেজুরাই না ইফতার কইরো তোমার সন্তান বড় বিপদে পড়ে গেছে মা তুমি একবার দোয়া করো মা এই কথা শুনবার পরে পানিতে পড়িয়া গোসলে গিয়া সেজদায় গিয়া বিছানায় গিয়া শুধু কাঁদবে আর বলবে আল্লাহ আমার সন্তান আমার কলিজার টুকরা সন্তানের কি হইছে কিছুই আমার শুনাইল না আল্লাহ আমি বাঁচবো না আমার টেনশন হইতেছে তুমি আমারে মাইরা ফালাও আমার সন্তানটারে তুমি ভালো কইরা দাও ভালো করে দাও আল্লাহু আকবার বলেন এই দোয়া মা ছাড়া কে করবে না বাপ ছাড়া কে করবে না আপনি মায়ের কাছে যান না বাবার কাছে যান না খালি হুজুরের কাছে এজন্য আল্লাহর ওয়াস্তে আমি আগেও বলেছি তোমার মা আজকে কষ্ট হয় একজন মায়ের চার আঙ্গুল পেট চার আঙ্গুল পেটে আটটা দশটা সন্তানের জায়গা হয় আটটা দশটা সন্তানকে চার আঙ্গুল পেটে মা ধারণ করছে বড় করছে ডেলিভারির সময় 32টা রগ ছিঁড়ে যাওয়ার মতো ব্যথা হয়েছে এত কষ্ট পাইয়া যে মা তোমাকে পৃথিবীতে নিয়ে আসলো আটটা দশটা সন্তান আটটা দশটা বাড়ি বানায় আটটা দশটা ফ্ল্যাটের মালিক হয় কিন্তু বৃদ্ধা মায়ের জায়গা হয় না কথা বলেন না কেন কি নিব খারাপ একজন বাবা পাঁচটা ছয়টা সন্তানকে লালন পালন করে বৃষ্টিতে ভিজে রোদে শুকায় এস্টাবলিশ করে পড়ালেখা করায় আটটা সন্তানের পকেট খরচ দিয়া পড়ালেখা করে বড় বানায় আর আটটা দশটা সন্তান বড় হইয়া একজন বৃদ্ধ বাবার হাত খরচের পয়সা দিতে পারে না কি নিম খারাপ কের জান্নাত আপনি পাবেন আল্লাহর ওয়াস্তে আল্লাহর ওয়াস্তে আমরা মা বাপকে সন্তুষ্ট করব ইনশাআল্লাহ আমার শেষ কথা মাদকের সাথে আপনার সন্তান জড়িত হচ্ছে কিনা আল্লাহর ওয়াস্তে আপনি খবর নেন আল্লাহর ওয়াস্তে আপনি খবর নেন আবার বলছি আল্লাহর ওয়াস্তে খবর নেন আপনার বাচ্চাকে মাদক থেকে বাঁচান ফেনসিডিল ইয়াবা থেকে বাঁচান আপনার বাচ্চাটা বেঁচে গেলে দেশটা বেঁচে যাবে যুব সমাজ বেঁচে যাবে আবার বলছি আপনার সন্তান জঙ্গিবাদ সন্ত্রাসবাদ চরমপন্থা উগ্রপন্থা কোনো একটা পন্থায় জড়িত হচ্ছে কিনা আপনি বাপ খবর নেন আপনি বিপদী হয়ে যাবেন মরার পরে যদি আপনি বাচ্চার খবর নিতে না পারেন আপনি বাঁচুন বাচ্চাকে বাঁচান সমাজকে বাঁচান দেশটাকে সুন্দর করেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক বলেন আমিন আর লম্বা করতে চাই না